ফেব্রুয়ারির পর কাজ করবে পেটিএম টাকা পাচারের অভিযোগ উড়িয়ে এবার মুখ খুললেন সংস্থার সিইও সমাজ মাধ্যমে আরবিআই এর নির্দেশ জারি হওয়ার পর এক ধাক্কায় পেটিএম এর শেয়ার কমল কুড়ি শতাংশ উনত্রিশে ফেব্রুয়ারির পর পিপিবিএল অর্থাৎ পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেডের ব্যাংকিং পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার খবরে সাধারণের মধ্যে তৈরি হয় উদ্বেগ তবে সমস্ত উদ্বেগ নির্মূল করে পেটিএম এর সিইও বিজয় শেখর শর্মা জনসাধারণের উদ্দেশ্যে জানায় উনত্রিশে ফেব্রুয়ারির পরও চালু থাকবে পিপিবিএল পরিষেবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া সেই মতো বর্তমানে পাড়ার মোড়ের ফুচকার দোকান থেকে পাঁচতারা হোটেল শপিং মল ট্রেন প্লেনের টিকিট কাটা প্রায় সব ক্ষেত্রেই সাধারণ মানুষ ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহার করে থাকেন আর এই ইন্টারনেট ব্যাংকিংয়ের মধ্যে অন্যতম জনপ্রিয় হল পেটিএম এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করে থাকে জনসাধারণ তবে সম্প্রতি আরবিআইয়ের নির্দেশনা প্রকাশ্যে আসায় বেশ চিন্তায় পড়ে যায় জনসাধারণ সম্প্রতি সংবাদ ও সমাজ মাধ্যমে বিভিন্ন সূত্রের বিবৃতি উল্লেখ করে পেটিএম পরিষেবার সম্বন্ধে নানান তথ্য প্রকাশিত হচ্ছে সেই তথ্য অনুযায়ী পেটিএমের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠে আসছে তা হল ব্যাংকে অনেক নিষ্ক্রিয় লাইক অ্যাকাউন্ট পাওয়া গেছে যার ফলে অর্থ পাচারের সম্ভাবনা বেড়ে যাচ্ছে সেই কারণে পেটিএমে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডির তদন্ত হতে পারে পেটিএমের সিইও বিজয় শেখর শর্মার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তোলা হয়েছে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে পেটিএমের মূল সংস্থা ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশান ঘোষণা করেছে সংবাদ ও সমাজ মাধ্যমে প্রকাশিত তথ্য ভুয়ো এর কোনো সত্যতা নেই এছাড়াও সংস্থা জানায় পেটিএম সংস্থা স্বচ্ছতায় বিশ্বাসী এই সংস্থা এখনও ভারতীয় আইন মেনে স্বচ্ছভাবে জনসাধারণকে পরিষেবা দিচ্ছে এই সংস্থায় কোনো রকম কোনো মানি লন্ডারিং করা হয় না সংস্থা থেকে আরও একটি বিষয় স্পষ্ট করে জানানো হয়েছে সংস্থার সিইও বিজয় শেখরের বিরুদ্ধে কোনো অর্থ পাচারের অভিযোগ নেই সেই ক্ষেত্রে ইডিও কোনো তদন্ত করছে না ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশান জানায় যতবার তাদের বিরুদ্ধেই বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হবে ততবার এই সংস্থা তাদের সুনাম গ্রাহক শেয়ার স্টক হোল্ডারদের রকম ভুয়ো তথ্য দ্বারা প্রভাবিত হওয়ার থেকে রক্ষা করবে এছাড়াও ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশান জানায় এর আগেও এই কোম্পানির অনেকের বিরুদ্ধে ইডি তদন্ত করেছে কোম্পানি ইডিকে সার্বিকভাবে ভবিষ্যতে কোম্পানির বিরুদ্ধে যাতে গুজব না ছড়ায় সেই বিষয়েও কড়া পদক্ষেপ নেওয়া হবে পেটিএম সংক্রান্ত ভুয়ো তথ্য প্রকাশ হওয়ার পর এক ধাক্কায় সংস্থার শেয়ার কুড়ি শতাংশ কমে যায় বুধবার আরবিআইয়ের নির্দেশে জনসাধারণ আতঙ্কে চলে আসে সাধারণের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরতে শুরু করে অনেকেই ভাবছে আরবিআইয়ের নির্দেশ অনুযায়ী উনত্রিশে ফেব্রুয়ারির পর পেটিএম বন্ধ হয়ে গেলে পেটিএম অ্যাকাউন্টে সঞ্চিত টাকা হাত ছাড়া হয়ে যাবে কি না তবে এই উদ্বেগ নির্মূল করেছে কোম্পানির সিইও বিজয় শেখর শর্মা তিনি টুইটারে অধুনা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন উনত্রিশে ফেব্রুয়ারির পরও পেটিএম পরিষেবা চালু থাকবে গ্রাহকদের আশ্বস্ত করে তিনি জানান পেটিএমকে নিরল সমর্থনের জন্য আমি এবং পেটিএমের দল প্রতিটি সদস্যকে অভিনন্দন জানাই প্রতিটি সমস্যার সমাধান রয়েছে আমরা আমাদের দেশের সেবা করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও জানান আর্থিক পরিষেবাগুলিতে উদ্ভাবন এবং পরিষেবার জন্য ভারত বিশ্বব্যাপী প্রশংসিত হবে এবং পেটিএম তার চ্যাম্পিয়ন হবে ব্যো রিপোর্ট নিউজ স্নোম্যানসল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ